এত বড় ছাতা কে নিয়ে আসে? ছাতা না বাড়ি, এটা তোর মাথায় ছাদ ধরলাম। এটা কি হলো? তুই জায়গা আছিস না? কবে থেকে? এখন থেকে। আমাদের কসবার লাস্ট এপিসোডে আপনাদের এত ভালোবাসা পেয়ে আমরা আবার চলে এসেছি কসবাতে। দাঁড়িয়ে আছি কসবা থানার একদম সংলগ্ন, না আমাদের কসবা থানা থেকে ডেকে পাঠায়নি, আমরা এসেছি কসবা বসপুকুরের শিক্ষা ভবনে। আপনারা হয়তো ভাবছেন শিক্ষা ভবনে আমরা কি করছি, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ দারুণ একটা কন্টেন্ট আসতে চলেছে। শিক্ষা ভবনে আমরা দুই মূর্তি খাবারের সন্ধান পেয়ে চলে এসেছি। শুনেছি শিক্ষা ভবনের ক্যান্টিনে নাকি ভালো খাবার পাওয়া যায়, আর ক্যান্টিনের নাম গিন্নি। এবং জেনারেলি এরকম কোনো অফিস বিল্ডিংয়ের ভেতরে ক্যান্টিনে ঢুকে কন্টেন্ট আমি অন্তত খুব একটা দেখিনি। দেখা যাক ভেতরে গিয়ে কী পাওয়া যায়। বাইরে বৃষ্টি পড়ছে আর ক্যান্টিনে আসলে গরম চা স্ন্যাক্স না খেলে হয়, তাই অর্ডার দিলাম ফিশ ক্রোকে আর স্কচ এগস। কি বলছো, ক্রোকে কি আর স্কচ এখানে কেন? এই তো সাহেবদের দেওয়া নাম থেকে ইন্সপায়ার্ড বাঙালির ফেভারিট স্টার্টার্স, যেরকম ফিশ চপ আর ডিমের ডেভেল। ফিশ চপে ফিলিংয়ে ঠাসা আর সেদ্ধ রুই মাছ, তার মধ্যে আদা লঙ্কা রসুন মশলা সেদ্ধ আলু দিয়ে পুর বানিয়ে সেই পুরটাকে আবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্স দিয়ে ডিপ ফ্রাই করা হয়, খেতে দারুণ। একইভাবে ডেভেল, শুধু সেখানে মাছের জায়গায় আমাদের থাকছে হচ্ছে সেদ্ধ ডিম, যেটাকে একই প্রসেসে করা হচ্ছে। এটা খুব সুন্দর মশলা আলুর লেয়ার থাকছে। প্রাইসিং নিয়ে যদি আলোচনা করি, ফিশ চপের দাম হচ্ছে 50 আর ডেভিল আসছে অ্যাট 25। যে চাটা আমরা খাচ্ছি অ্যাট অ্যারাউন্ড 10 rupees, এর মধ্যেই মোটামুটি ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে সৌভিক বুঝতে পারছি যে 100 টাকার কমে আরামসে এরকম দুজনে এসে এরকম স্ন্যাক্স আর চা দিয়ে ভালো সময় কেটে যাবে। কিন্তু ফুড ইজ রিয়েলি টেস্টি অ্যান্ড স্পাইসি। অল্প স্ন্যাক্স খেলে একটাই অসুবিধা হয়, প্রচণ্ড খিদে পেয়ে যায়, এই জন্য এগুলোকে অ্যাপেটাইজার্স বলে। তাহলে চল আরও কিছু অর্ডার করি। জানতাম, আর এই জন্যই অর্ডার করেছি তোমার জন্যে চিকেন কাঠি রোল, আর আমার জন্যে হচ্ছে মিক্স চাউমিন। বিশ্বাস কর চোখে জল চলে আসলো। বাঙালির সবচেয়ে পুরনো স্ট্রিট ফুড হলো কাঠি রোল, আর এখানে কাঠি রোলের মধ্যে আছে চিকেন কাবাব, আর চিকেন কাবাবের সাথে আছে গন্ধরাজ লেবুর জেস্ট, তাই জন্য এটাকে গন্ধরাজ চিকেন রোল বলে। গন্ধরাজ লেবুর জেস্ট হলো লেবুর খোসার উপরে যে হালকা আস্তরণটা থাকে সেটাকে জেস্ট বলে, এবং তার মধ্যে থাকে ম্যাক্সিমাম ফ্লেভার আর অ্যারোমা। মানে গন্ধরাজ লেবুর আইটেম মানেই সেই উগ্র সবুজ রং, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নয়। আর এর দাম 90 টাকা। চাম কি কিছু আছে না পাবো কি পাবো না? ও না, মানে এতটাই টেস্টি শেষ করে ফেলছিলাম, তবে এখন অবধি আছে। চাউমিনটা বলবো ইজ ভেরি টেস্টি, যেরকম কোয়ান্টিটি সেরকম তার টেস্ট। ইটস ফুল অফ এগস চিকেন অ্যান্ড প্রন। একটা ফুল প্লেট চাউমিনের প্রাইস আসছে এখানে 120 উইথ প্রন। তবে সৌভিক দাকে কতটা দিতে পারবো সেটা আমি নট ভেরি শিওর। না আমি রিক্স নেবো না, না 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 এটা না, এটা না, না 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 না, তাহলে আই এম টেকিং দিস। Thank you.
এখানে সবথেকে পপুলার দুটো আইটেম হলো ভাতের মিল এবং তার সাথে পরোটা কম্বো। আমাদের সামনে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে মাটন রাইস মিল, আর এখানে রয়েছে হচ্ছে পরোটা আর চিকেন চাপ কম্বো। মাটন থালিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাত, তার সাথে আছে এখানে লাউ উচ্ছে এবং বড়ি দিয়ে একটা সবজি, তার সাথে আছে কাঁঠালের বীজ দিয়ে ডাল, একটা পাঁচমেশালি সবজি আছে, আছে ঝুড়ি আলু ভাজা, অবশ্যই মাটন দেখতে পাচ্ছি, তিন পিস মাটন উইথ আলু অ্যান্ড দ্যাটস কোয়াইট এ গুড পোর্শন, তার সাথে ভাজা মশলা দিয়ে আমের চাটনি, সাইডে অবশ্যই লঙ্কা এবং গন্ধরাজ লেবু। একটা পকেট পিঞ্চ। আচ্ছা, এই পুরো থালিটা আসছে অ্যাট 280 rupees, 280 টাকা। 280 টাকা পুরো থালিটা? পুরো থালিটা উইথ থ্রি পিস মাটন। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের ডাল এবং সবজিটা অলমোস্ট রেগুলার বেসিসে চেঞ্জ হয়, আর আপনারা সবসময় এগ মিল, ফিশ মিল বা চিকেন মিল সবসময় পাবেন। মাটন মিলটা একটু আগে প্রি অর্ডার করলে ভালো হয়। এছাড়া বাকি সমস্ত অর্ডারিং ডিটেলস ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবার সেকেন্ড যে খুব পপুলার আইটেম সেটা হচ্ছে এখানে পরোটা আর চিকেনের চাপের কম্বো। তো চিকেন চাপ মানে আমরা জানি চাপের গ্রেভি তৈরি হয় চারমগজ আর কাজু বাদামের পেস্ট দিয়ে, আর আমি এখানে অল্প টেস্ট করে দেখলাম, টেস্ট প্রচণ্ড একটা সিল্কি টেক্সচার গ্রেভিতে, এবং সেই উগ্র গন্ধ আতরে সেটা কিন্তু এখানে নেই, আর পরোটা কিন্তু এখানে সত্যি খুব ভালো। এবং আমি এখন অবধি যা টেস্ট করলাম সবজিটা বা ডালের যেটা, সৌভিক দা আমার মত একেবারে পুরো ঘরোয়া বাড়ির খাবারের যে টেস্ট সেইটা, তুমি একটু ট্রাই করে দেখতে পারো। আমি করছি, তার আগে বলে দিই এই পরোটা চিকেন চাপের কম্বোটা 140 টাকা প্লেট, ভেরি অ্যাফোর্ডেবল। এবং আই থিঙ্ক দ্যাটস আ মানে ওয়ান কোয়ার্টার অফ আ চিকেন। হ্যাঁ একদম। গিন্নি ক্যান্টিনের দুই গিন্নি হলেন পূজা মুখোপাধ্যায় আর পারমিতা চক্রবর্তী। কে বলে বাঙালি ব্যবসা করতে পারে না, বছর খানেক আগে এই দুই মহিলা অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টার পরে খুলেছে এই ক্যান্টিন। এই ক্যান্টিন উইকডেতে খোলা থাকে সকাল 11 থেকে সন্ধ্যে 7 অবধি, উইকেন্ডে বন্ধ থাকে। কিন্তু যদি পার্টি আর বাল করা দিতে চান তাহলে আপনারা উইকডেজ বা উইকেন্ডে ফোন করে দিতে পারেন, ফোন নাম্বার আর ডিসক্রিপশনে লোকেশন সব দেওয়া থাকবে। তাহলে আর কি আসি আজকে, যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যদি কোনো ফিডব্যাক থাকে কমেন্টে জানাবেন, এবং অ্যাজ ইউজুয়াল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী এপিসোডে। টাটা।